প্যাকিং কোনো জায়গাতেই কিন্তু কম্পিউটার বা মেশিনের সাহায্যে হয় না এই সমস্ত জিনিসগুলো হাতেই প্যাকিং হয় এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি কী কী ফ্যাসিলিটিস পাবেন সব কিছু এক এক করে বলবো তার আগে বলবো ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি আপনারা যারা বিবাহিত আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন কী করে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন কোথায় যেতে হবে অফিস অ্যাড্রেস সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো ভিডিও শেষে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমেই বলেছে ড্রাই ফ্রুট প্যাকিং জব রিক্রুটমেন্ট টু জিরো টু ফোর ঠিক আছে ইংরেজি না পড়তে পারলে কোনো ব্যাপার না তোমরা ড্রাই ফ্রুট প্যাকিং কাজে যোগদান করবে ড্রাই ফ্রুট প্যাকিং কাজ করবে এখানে কোনো রকম ইংরেজি বাংলা কিচ্ছু লাগবে না তোমরা যদি স্মার্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা কাজ পেয়েও যাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো কুড়িটি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট কোম্পানি জব কোনো রকমের কন্ট্যাক্ট চল না তো বন্ধুরা দেখো এখানে একশো কুড়িটি মাত্র ভ্যাকেন্সি খালি রয়েছে দেরি করে আবেদন করলে তোমাদের আবেদনটা হবে না কাজ আর হবে না তখন কিন্তু ভিডিও নিচে কমেন্ট করবে না কাজ হয়নি বলে তাই বলছি তাড়াতাড়ি আবেদন করবে ঠিক আছে একশো কুড়িটি ভ্যাকেন্সি খালি রয়েছে টোটাল শূন্যপথ হচ্ছে একশো কুড়িটি বেশি কর্মী নিয়োগ চলছে না একশো কুড়ি জন কর্মী নিয়োগ চলছে এখানে কী কী ডিপার্টমেন্ট রয়েছে প্যাকিং প্যাকেজিং তো অবশ্যই রয়েছে তার সাথে রয়েছে স্ক্যানিং সুপারভাইজার বিলিং ডেটা এন্ট্রি চেকিং সিকিউরিটি গার্ড এই সমস্ত ডিপার্টমেন্ট স্যালারি কত স্যালারি হচ্ছে তেরো হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু প্রত্যেক মাসে তেরো হাজার টাকা করে মান্থলি স্যালারি পেয়ে যাবে চব্বিশ আর তিনশো টাকা পর্যন্ত তেরো হাজার টাকা থেকে স্টার্টিং মান্থলি স্যালারি কী কী ফেসিলিটি এখানে তোমরা পাবে এখানে পাবে মেডিকেল ইন্স্যুরেন্স বোনাস তোমরা এখানে মেডিকেল ইন্স্যুরেন্স পাবে বোনাসের সুবিধা পেয়ে যাবে বিভিন্ন পুজোতে এবং তার সাথে ওটিও পাবে কিন্তু ওটি মানে হচ্ছে ওভার টাইম আর ডিউটি টাইম হচ্ছে ন ঘন্টা তোমাদের এখানে প্রত্যেক দিন ন ঘন্টা করে কাজ করতে হবে এবং চল্লিশ মিনিট করে লাঞ্চ ব্রেক দেওয়া হবে উইকলি ওয়ান ডে অফ সপ্তাহে একদিন করে ছুটি পাবে মাসে তোমাদের ছাব্বিশ দিন ডিউটি করতে হবে এবং সপ্তাহে একদিন করে ছুটি থাকছে তার সাথে ন্যাশনাল হলিডে যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তোমরা ছুটি এখানে পেয়ে যাবে কীভাবে আবেদন করবে সেই সমস্ত কিছু বলছি লোকেশান কোথায় কোথায় সেটাও বলবো তার আগে আরও আমি আরও একবার বলে দিতে চাই তোমাদের মাসিক বেতন বা স্যালারি তোমাদের মাইনা মায়না কিন্তু তেরো হাজার টাকা কিন্তু এটা একটা জিনিস তোমাদের বলছি সপ্তাহে পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা যারা চাইছো সপ্তাহে পেমেন্ট নিতে পার ডে কিন্তু মানে পার ডে তোমাদের কিন্তু পাঁচশো দশ টাকা করে দেওয়া হবে এটা হচ্ছে উইকলি পেমেন্ট তোমরা যদি নাও রোজের পেমেন্ট রোজ নাও তাহলে প্রত্যেক সপ্তাহের শেষে তোমাদের পেমেন্ট করে দেবে সেটা করতে পারো আর না হলে মাসের শেষে তোমরা স্যালারিও নিতে পারো কোয়ালিফিকেশান যে কোনো যোগ্যতায় ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পাস বা যে কোনো যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন চাকরির জন্য এখানে ড্রাই ফ্রুট যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট কাজুবাদাম ওয়ালনাট আমন্ড পেস্তা খেজুর এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো প্যাকিং প্যাকেজিং হয়ে আসে তারপর কিন্তু বিভিন্ন বিভিন্ন দোকানে যায় তো গোডাউন থেকে বা ফ্যাক্টরি থেকে এগুলো যে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের এখানে করতে হবে এখানে কিন্তু পারমানেন্টভাবে স্থায়ীভাবে নিয়োগ চলছে কোনো রকমের ভারী কাজ না খুবই হালকা কাজ রয়েছে প্যাকিং প্যাকেজিং লোডিং আনলোডিং এই সমস্ত চেকিং কোয়ালিটি চেকিং এই সমস্ত কাজ রয়েছে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত লোকেশন অনেকগুলো জায়গায় রয়েছে বনগাঁ হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বীরভূম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা বাঁকুড়া ধুলাগড় শ্রীরামপুর এই সমস্ত জায়গায় অ্যাভেলেবেল রয়েছে ডানকুনি উত্তর চব্বিশ পরগনা হুগলি তোমরা যে যে জেলা থেকে ভিডিও দেখছো আমার ভিডিওটি যে জেলাতে বা যে ডিস্ট্রিক্টে বসে দেখছো তোমরা এই নম্বরে ফোন করো এবং আবেদন করো তোমরা কোন জেলা থেকে কাজ করতে চাইছো বা কোথায় কাজ করতে চাও নিজের জেলায় না অন্য জেলায় গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু এই অফিসের ম্যাডাম বলে দেবে বা তোমরা আমায় কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের সুন্দর করে গাইড করে দেবো দেখো এই যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারটিতে ফোন করে তোমরা অফিসে চলে যাবে কোনো সিলেকশন প্রসেস নেই ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে ডকুমেন্ট তোমার চেক করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে কাজে জয়নিং করে দেওয়া হবে ঠিক আছে এটা বাড়িতে বসেও অ্যাভেলেবেল রয়েছে তাই বলছি এই নাম্বারে ফোন করে নিও বাড়িতে করতে চাইলে তোমাদের কিন্তু বাড়ির অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসে মাল ডেলিভারি করে দেবে এবং তারপর তোমরা যখন হয়ে যাবে তখন কোম্পানিতে ফোন করবে কোম্পানি এসে নিয়ে যাবে এই নাম্বারে ফোন করে নাও